তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য এবং সেই মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে তির্যক সমালোচনা বা মন্তব্য তারই তীব্র নিন্দা করা হয়েছে সমাজ মাধ্যমে পোস্ট করে, সেটা তুলে ধরেছেন দেবাংশু ভট্টাচার্য, অর্থাৎ তারই প্রতিদ্বন্দ্বী তমলুক থেকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য আজকে পোস্ট করেছেন সব বিষয়ে। রিক আর রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিক পুরকাস্ত। রিক, জানতে যাব তোমার কাছে যে ঠিক কিভাবে তৃণমূলের তরফ থেকে এর প্রতিবাদ জানানো হচ্ছে। প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মন্তব্য, তার আজকে সভা ছিল, সেই সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে প্রথমে তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, সেখানে তারা তীব্র ধিক্কার জানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম মন্তব্যের জেরে তারা তাদের যে প্রতিবাদের যে অবস্থান সেই অবস্থান ক্লিয়ার করে। কিন্তু তমলুকে বিপরীতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পোস্টকে ঘিরে তার সোশ্যাল মিডিয়ায় সরব হয়, সেখানে সন্দেশখালীর ইস্যু, সন্দেশখালীর যে স্টিং অপারেশনের যে ভাইরাল ভিডিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট করা হয়, যেখানে দেখানো হচ্ছে যে দু নম্বর ব্লকের সভাপতি শ্রী গঙ্গাধর কয়াল, যিনি 2000 টাকার বিনিময়ে 72 জন সন্দেশখালীর মহিলাকে আন্দোলনে নামিয়েছিলেন, বিজেপির তরফ থেকে 2000 টাকা দেওয়া হয়েছে, সেই মন্তব্যও তুলে ধরে দেবাংশু ভট্টাচার্য। এবং এরপরে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসছে, কখনো চন্দ্রিমা ভট্টাচার্য প্রতিক্রিয়া দিচ্ছেন, কখনো ডাক্তার শান্তনু সেন প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং এর এবং সবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল যে নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন করে হুগলিতে সভা করার পরে একেবারে সোজা চলে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2:30 সময় তমলুকে, সেখানে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে টানা 2.5 কিলোমিটার রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে তার বক্তব্যের মধ্যে দিয়ে আক্রমণ করবে সেটা একেবারেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ রিক।